পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আইপি অ্যাড্রেস কিভাবে চেক করব, আইপি অ্যাড্রেস কি, কত বিটের IPv4, কত বিটের আইপি অ্যাড্রেস, কয়টা অকটেট আছে এবং 2 এর উপর কত পাওয়ার দিয়ে কত নাম্বার পর্যন্ত হিসাব করা যায় আমরা জানি, ঠিক আছে? তারপর এই যে আমরা একটা আইপি অ্যাড্রেস কে বাইনারিতে রূপান্তরিত করতে পারবো। প্রায় আইপি অ্যাড্রেস এর উপর 5-6টা ক্লাস হয়ে যাচ্ছে, আমরা আশা করি আইপি অ্যাড্রেস আর আমাদের ভুল হবে না। আচ্ছা, আগের পড়াগুলো তোমাদের দেখাচ্ছি, অনেকেই দেখেছ। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, রেঞ্জটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আইপি অ্যাড্রেস এর মধ্যে প্রাইভেট আছে, পাবলিক আছে। আইপি অ্যাড্রেস এর মধ্যে প্রাইভেট আছে, পাবলিক আছে। আর পিং করা কি, পিংটা অতি জরুরি, আমার পিসি থেকে নেটওয়ার্কের কানেকশন আছে কিনা, ইন্টারফেস কার্ড ঠিক আছে কিনা, আমার গেটওয়ে কোনো সমস্যা আছে কিনা, আমার ফায়ারওয়ালে মেসেজটা পাস হতে গিয়ে বাধা পাচ্ছে কিনা, মানে আমার ইন্টারনেট আর সার্ভারের সাথে কানেকশন ঠিক মতো আছে কিনা চেক করার জন্য পিং ব্যবহৃত হয়। পিং মানে হচ্ছে, পিং এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রোপার। পিং হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রোপার। তোমরা এসে চলে যেও না, একটু পড়াশোনা করো, তোমাদের দেখতেছি অনেকে চলে যাচ্ছ। আমিও খাতা কলম নিয়ে বসে আছি, যারা উত্তর ঠিক মতো দিবে ওদের নাম রোল সব চট করে তুলে ফেলতিস। ওকে, তাহলে বুঝতে হবে আজকেও যেহেতু আসছো, মানে আজকেও একটু পরীক্ষার মতোই আছে। ওকে, আমরা পিং এ ফিরে যাই। পিং হচ্ছে আমাদের ডাটাটা ঠিক মতো পাস হচ্ছে কিনা, আমাদের ডাটাটা ইন্টারনেটের এবং সার্ভারের সাথে সংযুক্ত ঠিক মতো পাচ্ছে কিনা, এগুলো বোঝানোর জন্য আমাদের পিং কমান্ড প্রম্পটে গিয়ে কমান্ড ব্যবহার করতে হবে। প্রাইভেট অ্যাড্রেস আর পাবলিক অ্যাড্রেসটা আমরা খুব ভালোভাবেই মুখস্থ করে ফেলেছি। প্রাইভেট অ্যাড্রেসটা হচ্ছে, প্রাইভেট বাদ দিয়ে যা আছে সব পাবলিক, তাহলে আমাদের প্রাইভেটটাই মুখস্থ রাখতে হচ্ছে। প্রাইভেট অ্যাড্রেস বাদ দিয়ে অন্যান্য সমস্ত অ্যাড্রেস হচ্ছে পাবলিক অ্যাড্রেস। তাহলে প্রাইভেট অ্যাড্রেসের মধ্যে দেখছি ক্লাস এর মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জ। ক্লাস বি এর মধ্যে রেঞ্জ আছে 172.16.00 থেকে 172.31.255.255। ক্লাস সির মধ্যে 192.168.00 থেকে 192.168.255.255। গুড। এখন এটা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাবলিক আর একটা প্রাইভেট। কেন প্রাইভেট? একই কিন্তু ক্লাস আলাদা, পাশাপাশি দুইটা নাম্বার 191, 192। কিন্তু যখনই 92 হয়ে যাচ্ছে ক্লাস এ, বি আর থাকছে না, সেটা হয়ে যাচ্ছে ক্লাস সি 192.168.1.0। উপরেরটাও মিল আছে 191.168.1.0, শুধুমাত্র একটা 91, 191, একটা 192। 191 হওয়ার জন্য ক্লাস বি পাবলিক অ্যাড্রেস, আর 192 হওয়ার জন্য ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস, পুরাটাই ভিন্ন তে চলে এসছে। তার মানে আমাদের এই কনফিউশন গুলো থাকা যাবে না। নেক্সট, 128, 192, 224, 240, 248, 252, 254, 255, কত কত কোন কোন ঘরে ওয়ান দিলে একটা পাওয়া যায় আমরা জানি। আরেকটা দেখছি ম্যাজিক ভ্যালু, ম্যাজিক ভ্যালু স্ল্যাশ 9 থেকে স্ল্যাশ 16 পর্যন্ত হলে সেকেন্ড অক্টেট, স্ল্যাশ 17 থেকে স্ল্যাশ 24 হলে থার্ড অক্টেট, স্ল্যাশ 25 থেকে স্ল্যাশ 32 হলে ফোর্থ অক্টেট। ওকে, যেহেতু পূর্বের পড়া আমি আর বেশি ইয়ে করতেছি না। এটা হচ্ছে ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস 192.168.1.0, এবং এর মধ্যে দেখতে পাচ্ছি স্ল্যাশ 28 দেওয়ার জন্য সাবনেট হচ্ছে 16টা সাবনেট তৈরি হবে, এবং প্রত্যেকটা সাবনেটে 14টা করে ইউজেবল হোস্ট ব্যবহৃত হবে, এবং দুইটা অব্যবহৃত থাকবে, অব্যবহৃত না, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে গতদিনের আমরা পড়ছি, এটা পড়েছি 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 গত কালকেই, আজকে যেটা পড়ব, গতকালকে এটাও দেখেছি, স্ল্যাশ 22 দিলে কোন অক্টেটে,
থার্ড অকটেট, /22 হচ্ছে কোন অকটেটে? থার্ড অকটেট, /25 হলে ফোর্থ অকটেট, /22 হলে থার্ড অকটেট, /22 হলে থার্ড অকটেট। শুধু কম্পিউটারের স্টুডেন্টরা তোমরা অ্যাটেন্ড হও। ওকে, যেহেতু থার্ড অকটেট এবং 22 হলে এটা বুঝতে পারলাম যে আমরা এই থার্ড অকটেটের জন্য 22 তে হচ্ছে ম্যাজিক ভ্যালু কত, 22 এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 4। এই জন্য আমাদের কি কাজ করছে, এখানে 20 থেকে 23 পর্যন্ত থার্ড অকটেটে 21 আছে, এবং থার্ড অকটেটে 20 থেকে, থার্ড অকটেটে 20 থেকে 23 পর্যন্ত, আর ডান দিকে 0 1 2 এভাবে চলতে থাকবে করে 23 থেকে 255 পর্যন্ত। এখন তোমরা রেডি হও, এরপরে পরীক্ষা চলে আসছে। এই টেবিলটা ভালো করে বাসায় পড়ে নিবে, তোমাদের যাদের যাদের মেলে পাঠাইছি প্রত্যেকে আরেকজনকে শেয়ার করবে এবং কনসাল্ট করে একসাথে পড়াশোনা করবে। ওকে, আমরা এখন পরীক্ষাতে চলে আসছি। আচ্ছা, তোমাদের পরীক্ষা শুরু করার আগে, পরীক্ষাটা শুরু করার আগে আমরা এই পাতা থেকে একটু বোঝার চেষ্টা করি। /18 হলে কোন অকটেট? /18 কোন অকটেট? /18 কোন অকটেট? /18 কোন অকটেট? /18 কোন অকটেটে? গতকালকে লাস্ট পড়া ছিল /18 কোন অকটেটে ছিল? থার্ড অকটেট। ওকে, থার্ড অকটেটের জন্য /18, কিন্তু এই 18 এর জন্য সাবনেট মাস কয়টা, ম্যাজিক ভ্যালু কত? /64। ম্যাজিক ভ্যালু কত? /64। /18 থার্ড অকটেট, ম্যাজিক ভ্যালু হচ্ছে কত? ম্যাজিক ভ্যালু 64। ম্যাজিক ভ্যালু কোথা থেকে পাবো? ম্যাজিক ভ্যালু কোথা থেকে পাবো 64? কেন, এই যে ম্যাজিক যে টেবিলটা আছে, এই যে এটা হলো ম্যাজিক ভ্যালু। /18 এর উপরে কত দিয়ে আছে? 64। গুড, 64 কত থেকে কত? 128 থেকে 191 হলো 64টা সংখ্যা। 64 মানে 128 থেকে 191 থার্ড অকটেটে আছি। আমি কোন অকটেটের ঘরে আছি? থার্ড অকটেটের ঘরে আছি। কোন অকটেটের ঘরে আছি? থার্ড অকটেটের। কোন অকটেটের ঘরে আছি? থার্ড অকটেটের। থার্ড অকটেটের ঘরে থার্ড অকটেটে আমি সবুজ বানিয়ে দিচ্ছি, দেখো গ্রিন। থার্ড অকটেটে আছি বিধায় কি? গ্রিন। তাহলে থার্ড অকটেটে গ্রিন, থার্ড অকটেটে কত থেকে কত যাচ্ছে? 128 থেকে 191। 191 আমার 255 হচ্ছে ব্রডকাস্ট, এটা বাদ, নেটওয়ার্ক অ্যাড্রেস এটা বাদ। তাহলে এই ভিতরের এতগুলো আমাদের ইউজেবল আইপি, ইউজেবল আইপি, ঠিক আছে। থার্ড অকটেটে কি বানিয়ে দিচ্ছি? 128 থেকে 191 এর মধ্যে আছে কত? 135। এই জন্য এটা থার্ড অকটেটে কাজ হচ্ছে, এবং থার্ড অকটেটে চেঞ্জ হচ্ছে। থার্ড অকটেটে প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্টেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা নেক্সট আগাই। এটা পেরেছি, মানে কোন অকটেট? 15 কোন অকটেট?
15 কনক্টেড, 15 কনক্টেড, 15 কনক্টেড। मैजिक वैल्यू कत मैजिक वैल्यू कत मैजिक वैल्यू कत मैजिक वैल्यू कत मैजिक वैल्यू मैजिक वैल्यू टेबिलटा कोथाय मैजिक टेबिल कोथाय 15 এর মাথার উপরে কি লেখা আছে ম্যাজিক টেবিল কত ম্যাজিক ভ্যালু কত একজনের দেখে আমরা দিয়ে দিব না ম্যাজিক ভ্যালু কত ম্যাজিক ভ্যালু কি দেখে বলতেছি হ্যাঁ ম্যাজিক ভ্যালু হচ্ছে 2 এই জন্য শুধু 20 আর 21 কোন ঘরে সেকেন্ড ঘরে সেকেন্ড ঘরে আমি গ্রিন করে দিই তার মানে সেকেন্ড ঘরে मैजिक वैल्यू 2 मैजिक वैल्यू 2 এটা সেকেন্ড অক্টেটের আর এটা ম্যাজিক ভ্যালু 2 মানে দুইটা থাকবে 20 আর 21 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 10.20.0.0 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 10.21.25.255.255 मैजिक वैल्यू 2 इच्छा मत लिखो ना तुम्हारा टेबिल थे बोलो मैजिक वैल्यू 2 এজন্য 20 আর 21 সেকেন্ড অক্টেটে 20 আর 21 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.20.0.0 10.20.21.25.255.255 এটা ব্রডকাস্ট অ্যাড্রেস ওকে আমরা নেক্সট আগাই 29 কোন অক্টেটে 29 কোন অক্টেটে 29 কোন অক্টেটে স্ল্যাশ 29 ফোর্থ অক্টেটে গুড তাহলে এটার ম্যাজিক ভ্যালু কত ম্যাজিক ভ্যালু ম্যাজিক ম্যাজিক मैजिक वैल्यू कत 29 मैजिक वैल्यू कत 8 गुड से कत थे कत पर्त गे 20 थे 27 मैजिक वैल्यू 8 फोर्थ अक्टेटे पड़े 29 फोर्थ अक्टेटे मैजिक वैल्यू 8 तरह 8 टा किन्तु कतगुलो व्यवहित हो 6 टा व्यवहित हो যেহেতু লাস্ট অক্টেটাই স্পষ্ট আমরা বলতে পাচ্ছি 120 আর 127 টা ব্যবহৃত হবে না কেন 120 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 127 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে 127 টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস আর 127 টা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস ওকে ঠিক আছে ঠিক আছে দেখো তো আমি যে লিখলাম ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর এটা ব্রডকাস্ট অ্যাড্রেস 192.168.15 এইটা আসলে কি ধরনের পাবলিক না প্রাইভেট
192.168.50.22 এটা প্রাইভেট অ্যাড্রেস না পাবলিক অ্যাড্রেস 192.168.50.122 এই যে উপরে আইপি অ্যাড্রেসটা এটা কি প্রাইভেট না পাবলিক অবশ্যই কি ক্লাসি যেহেতু 192 এটা প্রাইভেট না পাবলিক এটা প্রাইভেট না পাবলিক এটা প্রাইভেট অ্যাড্রেস না পাবলিক অ্যাড্রেস এটা প্রাইভেট অ্যাড্রেস গুড একজন লিখেছো এতেই আমি বুঝতে পারছি হ্যাঁ প্রাইভেট অ্যাড্রেস যে লিখছো ওই একজনই লিখলা ঠিক মতো লিখলা হ্যাঁ প্রাইভেট অ্যাড্রেস 192.168 হলেই প্রাইভেট কেন তোমরা পাবলিক বলছো আমি তো বুঝছি না রেঞ্জটা মুখস্থ করতে হবে ওকে /23 এটা কোন আপডেটে /23 কোন আপডেটে /23 কোন আপডেট ম্যাজিক ভ্যালু কত ম্যাজিক ভ্যালু কত /23 ম্যাজিক ভ্যালু কত গুড সেজন্য 56 আর 57 থার্ড অক্টেটে কি কি বসছে থার্ড অক্টেটে কি বসেছে 56 আর 57 ম্যাজিক ভ্যালু 2 আর যে থার্ড অক্টেটে যে সেজন্য 56 আর 57 দুইটা সংখ্যাই বসেছে আর কোনো সংখ্যা নাই এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা আমি লিখেছি কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা 172. নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা 172. নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা 172.28.56.0 গুড আর ব্রডকাস্ট অ্যাড্রেস ব্রডকাস্ট কোনটা 172. ব্রডকাস্ট ব্রডকাস্টটা কোনটা 172. ব্রডকাস্ট লাস্ট যে অ্যাড্রেসটা ব্রডকাস্ট 172.28.57.255 এটা তো এই নেট সাবনেটের জন্য যদি নতুন আরেকটা সাবনেট হয় তাহলে কি করব এরপরের সাবনেটের অ্যাড্রেসটা কি হবে এরপরেরটা হবে 172
এই যে এইমাত্র যে আমি লিখলাম 172.28.58.0, এটা কি এই সাবনেটের ভিতরে না এই সাবনেটের বাইরে? এইমাত্র যে লিখলাম এটা কি এই সাবনেটের ভিতরে না বাইরে? নিচে যে একটা সংখ্যা লিখলাম এটা কি এই সাবনেটের ভিতরে না বাইরে? 172.28.58.0, এটা কি এই সাবনেটের ভিতরে না বাইরে? ভিতরে না বাইরে? বাইরে। কেন? কারণ এটা রেঞ্জ হচ্ছে 56 আর 57, 58 হলেই অন্য সাবনেট, 58 হলে অন্য সাবনেট, 57 হলে আছে, থার্ড অক্টেটে 57 পর্যন্ত হবে। ওকে, আমরা নেক্সট আগাই। আচ্ছা, এইবারে দেখতেছো একটা আইপি অ্যাড্রেস, এখানে আরেকটা লিখে দিই। থাকলেই বুঝতে হবে এটা ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেস। উপরে একটা আইপি অ্যাড্রেস দিয়েছি 192.168.86 লিখে ফেলেছি, 68। গুড, দেখো একটা আইপি অ্যাড্রেস দিয়েছি 192.168.100.154। গুড, এখন এটা হচ্ছে ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেস, যেটা সাবনেট মাস্ক হলো 27 মানে 27টা 1। 27 এর জন্য এটা কোন অক্টেটে পড়ছে? ফোর্থ অক্টেটে পড়ছে। তার মানে যত কিছু চেঞ্জ হবে ফোর্থ অক্টেটের ভ্যালু চেঞ্জ হবে। আর 27 ম্যাজিক ভ্যালু কত? ম্যাজিক ভ্যালু কত? সাতাশের ম্যাজিক ভ্যালু মনে হয় 32। হ্যাঁ, এখন এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বলবা। নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ফার্স্ট হোস্ট হোস্ট অ্যাড্রেস কত, লাস্ট হোস্ট অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.100. কত নেটওয়ার্ক অ্যাড্রেস কত? ক্যালকুলেশন করো এবার। হ্যাঁ বলো বলো, তোমরা বলবো আমি লিখবো।
নেটওয়ার্ক অ্যাড্রেস? ও মাই গড, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা যে রেঞ্জের মধ্যে পড়ছে, এই রেঞ্জ থেকে রেঞ্জের প্রথমটা আর শেষটা, এটা যে সাবনেটের যে 32-এর মধ্যে 32টা সংখ্যা যে ব্যবহার করা হবে, সেই সাবনেটের কয়টা সাবনেট থাকবে? কতগুলো? 8টা। সে 8টার মধ্যে তোমার এটা, নো নো নো, 32 কেমন করে হবে? ওই 154 যে নাম্বারের মধ্যে পড়বে সেটা, 32টা বিট আছে, 32টা আইপিও ব্যবহৃত হবে লাস্ট অক্টেটে, থার্ড অক্টেটে না ফোর্থ অক্টেটে, 32টা আইপি ব্যবহৃত হবে। সেই 32টা আইপির কত থেকে কত রেঞ্জ কত, সেই টেবিলে চলে যেতে হবে। কোন টেবিল? পড়াশোনা না করে তো পারা যাবে না। পড়াশোনা না করে পারা যাবে? পড়াশোনা না করলে পারা যাবে না। /27 পড়াশোনা না করলে তো পারা যাবে না। পড়াশোনা না করলে পারা যাবে না। 153 কোন 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 ঘরের মধ্যে পড়ছে? কোন ঘরের মধ্যে পড়ছে? 154টা কোন ঘরের মধ্যে পড়ছে? হলো না, তাও হয়নি। 154 তো প্রথমটা, প্রথমটা ওই যে একটা টেবিল দেখালাম, ওই টেবিলটা মনে আছে? নো নো নো, 192 না, 192 তো নাই, ধারের কাছে না। হ্যাঁ হয়েছে, একজন লিখেছ, একজন লিখেছ, আমি লিখে নিচ্ছি, একজন লিখেছ, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিছো, সে তৈরি করে ফার্স্ট ফার্স্ট হোস্ট অ্যাড্রেস কত, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কত? এরপরে যে ফার্স্ট ইউজেবল আইপি বা হোস্ট অ্যাড্রেস কত, হোস্ট আইপি কত, সে পরেরটা তৈরি করো, চিন্তা করো। 192.168.100.128, 128-এর ঘরে, তারপরেরটা, তারপরের উত্তর চাই, এটা দেখে দেখে বললে হবে না, এর পরের উত্তর দাও। নেক্সট, পরের উত্তর চাচ্ছি, হ্যাঁ পরের উত্তরটা দাও। ফার্স্ট হোস্ট অ্যাড্রেস 129, গুড, লাস্ট লাস্ট হোস্ট অ্যাড্রেস, লাস্ট হোস্ট অ্যাড্রেস কত? লাস্ট লাস্টেরটা কত, শেষেরটা কত? লাস্ট হোস্ট অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, ওকে গুড, 158 হয়েছে।
ব্রডকাস্টটা কত? ব্রডকাস্ট কত? ব্রডকাস্ট অ্যাড্রেস কত? ব্রডকাস্ট হচ্ছে 159। গুড। হ্যাঁ হয়ে গেছে, আমি এই উত্তর থেকে চলে যাচ্ছি, এই অ্যান্সার থেকে চলে যাচ্ছি পরবর্তীতে, কারণ অনেকেই উল্টাপাল্টা দিছো। এখন দেখো, হ্যাঁ হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস অফ দি নেটওয়ার্ক? 192.168.33.0/26। এটা হচ্ছে আমার একটা অ্যাড্রেস আইপি, যেটা /26, তার মানে কোন অক্টেটে ফোর্থ অক্টেটে কাজ হবে। এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত? না না, ওভাবে 255 লিখতে হবে না, পুরাটাই লিখতে হবে। এইটুকু উত্তর নিব না, পুরাটাই লিখতে হবে। না, ওই 255 লিখলে আমি নিব না। আমি কি এটা উঠায় দেখাবো? উত্তর ঠিক হয়েছে তোমাদের? দেখো তো উত্তরটা, দেখো তো উত্তর দেওয়া আছে, দেখো উত্তর, অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার কই? অ্যান্সার দেওয়া আছে, দেখো অ্যান্সারটা, দেখো হয়েছে কারো, কারো কি হয়েছে? দেখো তো, মিলিয়ে দেখো তো, নিজেদের সাথে নিজেদের মিলিয়ে দেখো প্রতিচ্ছবি। 192.168 উত্তর কত দেখা যায়? দেখে দেখে একজন লেখো তো। হ্যাঁ এটা হলো উত্তর, লিখছো কেউ? না, /26 মানে, হ্যাঁ আগে কি লিখেছিল আর এখন কি লিখছো? হ্যাঁ এটা তো উত্তর দেখে দেখে করলা, লিখছো কি কি লিখছো আর উত্তরটা কি পা গেছে? এবার নিচেরটা উত্তরটা বলো। লাস্ট ভ্যালিড হোস্ট, শেষের হোস্ট মানে ইউজেবল আইপি, লাস্ট ইউজেবল আইপি। দ্বিতীয় কোশ্চেনে চলে আসো, দ্বিতীয় প্রশ্নে চলে আসো। হোয়াট ইজ দ্য লাস্ট ভ্যালিড হোস্ট বা ইউজেবল আইপি অন দি সাব নেটওয়ার্ক? পারা যায়?
এইটা উত্তর দাও, এটার 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 ওই পুরাতনটা চলে গেছে বাদ, এটার এটার পুরাতনটা আর দেখে দেখে লেখা লাগবে না, তোমাদের মেল করলে মেলে পাঠিয়ে দিব। এই যে এটা মেলে কেউ তো পড়োনি, খামা খা আমি পাঠাই আর তোমরা রেখে দাও জমা করে। এইটা কত? এটা তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে দিই, এটা কিন্তু হবে স্ল্যাশ /23। এটা কিন্তু হবে স্ল্যাশ /23। স্ল্যাশ /23 কোন অপডেট? স্ল্যাশ /23 মানে কোন অপডেট? স্ল্যাশ /23 কোন অপডেট? এখন বলো লাস্ট ভ্যালিড হোস্ট বা লাস্ট ইউজেবল আইপি কত? এখন এটার অ্যান্সার বলো, লাস্ট ইউজেবল আইপি কত? লাস্ট ইউজেবল আইপি, এটা কিন্তু উত্তর নয়, এটা প্রশ্ন। আমি যেটা লিখলাম সেটা প্রশ্ন, লাস্ট ইউজেবল আইপি কত? আগে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করো, ব্রডকাস্টের যে এক কমে এক মাইনাস করলেই তো লাস্ট ইউজেবল আইপি পাওয়া যাবে। ব্রডকাস্ট অ্যাড্রেস কত? এটার ব্রডকাস্ট অ্যাড্রেস বের করো আগে। ব্রডকাস্ট অ্যাড্রেস কত? তোমরা কি সারেন্ডার করলে আমি উত্তর বলে দিতে পারি? লাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কত? ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে এক বিয়োগ করলেই লাস্ট ইউজেবল আইপি পাবা। পাওয়া যায় না? হ্যাঁ, একটু আগেই তো তোমরা পড়লা যে 56 আর 1 57 আর হচ্ছে 255 হলো ব্রডকাস্ট অ্যাড্রেস আর 254 হলো লাস্ট ইউজেবল আইপি। এখন 3 দিন পরে তো দেখো তোমরা। হ্যাঁ, সব আমি বলে দিলে তোমরা কি করবা? করতে হবে, যা পড়াশোনা বেশি তো সব 7th semester-এ।
এটা ব্রডকাস্ট আইপি দেখো। হ্যাঁ তাহলে পরেরটাই হচ্ছে ব্রডকাস্ট। আরো পড়াশোনা করা লাগবে, আরো অনেক অনেক পড়াশোনা করা লাগবে। আর ওই যে প্রশ্ন আছে এগুলো তোমরা নিয়ে পড়বা, চেক করবা। এগুলো নিয়ে পড়বা, চেক করবা। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত।